হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি খুব খুব বলতে এখনও প্রচণ্ড কাশি হচ্ছে কাশিটা এখনও কমেনি আর এখন বাজে তোমার ন সাড়ে নটা বাজছে আর এখন আমি কি করছি আর কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেছে আর কি বলবো আজকে বাবা অফিস না আজকে আলু তোলা হচ্ছে ওই কারণে একটু চাপ কম আছে আর দেখেছো ঘরের কি অবস্থা কোনো বিছানা টিছানা কিচ্ছু বোচাতে পারিনি ছেলেটা স্কুলে গেছে ওকে রেডি করিয়ে পাঠিয়েছি তারপরে বাবা গেল কাজে আর আমার রান্নাটা হয়ে গেছে মাংসটা হচ্ছে মাংসটা হলেই হয়ে যাবে তো আজকে আমি কি রান্না করেছি আজকে আজকে রান্না করেছি আমি ডটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি আর খাসির মাংস করেছি আমাদের জন্য মা খাসি খায় না বলে মায়ের জন্য মুরগির মাংস করছি আর খাসির মাংস ঝোল করেছি আর শাক ভাজা আলু ভাজা আর এখনও পুজো চলে এসেছে খুব তাড়াতাড়ি আমার এখানে কালী পুজো চলে এসেছে ওই কারণে ঘরটোর পরিষ্কার করা হচ্ছে আর আমি এখানে রান্না করি এই দেখো এই জায়গাটায় রান্না করি ওই কারণে আমি রান্নাঘর কোথায় করছি দেখো তোমার এখানে দেখাচ্ছি সিঁড়ির তলায় যাচ্ছি রান্নাঘর এই দেখো কী অবস্থা পরিষ্কার করছি এই দেখো কালকে সব কিছু পরিষ্কার করেছি আজকেও পরিষ্কার করবো যে এখানে রান্না টান্না করবো এই দেখো আমার মাংস খাসির মুরগির মাংসটা দেখালাম না তো আর তোমাদের কাছে কি বলবো তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আর কিছু বলছি না ঠিক আছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে